আপনার কি ছেলে মেয়ে বন্ধ করে দেন একবারে? আপনি ফেমিকন খান গা, পরে চায়ের পাতা ফেমিকন খাচ্ছি, তারপরে বইয়ের পেটে বাচ্চা কাজ করেন। তাহলে আপনি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ আল্লাহ খুব ভালো আছেন। আল্লাহ খুব ভালো রাখছে, ভালো আছেন আপনি ভাই? আপনার বাড়ির লোকজন ভালো আছে? হ্যাঁ আল্লাহ ভালো আছে। ছেলে মেয়ে কয়টা ভাই? তিনটা ছেলে একটা মেয়ে। মোটামুটি ভালো। আর কি বাচ্চা টাচ্চার পরিকল্পনা আছে? এখন পরিকল্পনা কি এখন বাড়িয়ালে জানে, আমি আর কি করবো, আমি সাধারণ পাবলিক। বাড়িয়ালা না, দুইজনের পরামর্শে সংসার পরিচালনা করতে হয়, তাহলে সেই সংসারটা ভালো হবে, সুন্দর হবে। এখন কথা হচ্ছে, আপনার যেহেতু কি যেন বললেন, কয়টা ছেলে? তিনটা ছেলে আর মেয়ে একটা। মেয়ে একটা, সুখী সংসার? না সংসার সুখী, আর এমনিতে একটা বেশি হয়ে গেছে, আর দরকার কি? এখন এই তিনটা যদি আপনি ঠিক মতো মানুষ করতে পারেন, তাহলে কি আপনার পরিবার আরও সুন্দর হবে, আগামী দিনগুলো সুন্দর হবে। আর এখন যদি আপনি আর একটা বাচ্চা নেন, আর একটা বাচ্চা নেন, আর একটা বাচ্চা নেন, ভাবির শরীরটাও নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, পুষ্টির অভাব হবে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনি যে বাচ্চা নেবেন, আপনি যদি ঠিক মতো মানুষ না করতে পারেন, একটা মনে করেন কামলা বেশ বিক্রি করবে আপনার মতো, আবার আর একটা মনে করেন রিক্সা চালাবে, আর একটা মনে করেন যে দালাল হবে, এরকম একটা না একটা হবে। ওই তো দেখছেন কি করে ফেলছেন, আর একটা ধরেন হুজুর হলো, আর একটা ধরেন মাস্টার হলো, এরকম হলো, আর তিনটা ঝরে পড়লো, মাস্টার হয়ে গেল না। অতএব ভাই কি দরকার? আমরা চাই যে আমরা যা করে খাচ্ছি খাচ্ছি, আমাদের সন্তানগুলো ভালো হোক, ভালো থাক, এটাই তো আমরা চাই। আমাদের বাবা মা এটা চাইছে, আমরাও এটা চাই। এখন কথা হচ্ছে, আপনি যদি তাই চান, তাইলে আমাদের কাছে একটা পরামর্শ আছে। কি পরামর্শ আপনার? যেহেতু ভাবি যদি পদ্ধতি না নিতে পারে, তাহলে আপনি নেবেন। আবার কি পদ্ধতি? আমি তো আর জানি না। এটা হচ্ছে থাই পদ্ধতি। থাই পদ্ধতি? হ্যাঁ, একটা ছোট্ট একটা অপারেশন আছে, আপনি বুঝতেই পারবেন না, অপারেশনটা করে দিলে আপনি মনে করেন যে একদম সুস্থ হয়ে যাবেন। 5 মিনিটের লাগবে অপারেশনটা করতে, আপনি বুঝতেই পারবেন। আগে বলো তাকে আমরা কোথা থেকে আসছি। আমরা আসছি আপনাদের উন্নয়ন করার জন্য। আমাদের আর ভালো লাগে না এই যে রাস্তায় যে কত ছোট ছোট বাচ্চা ঝরে পড়ে আছে, বাবা দেখছে না, মা দেখছে না, রাস্তায় একা একা ঘুরছে, দেখেন না এই যে কত কি আজে বাজে জিনিস শুকে শুকে খাচ্ছে, এরকম পর্যের মধ্যে নিয়ে নেশা করছে, চুরি করছে, চামারি করছে, এগুলো দেখে ভালো লাগে না। তো তাই আমরা আপনাদের মানে ভালো করতে আসছি আমরা, বুঝছি বুঝছি, যে একটা দুইটা সন্তান থাকলে ভাই সুখী হয়। আমরা টাকা দিয়ে দেবো। আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমরা উদ্যোক্তা নিচ্ছি। আপনাকে মনে করেন যে কিছু টাকা দিলাম, আপনার শরীর স্বাস্থ্য সুস্থ হয়ে গেল। বাংলাদেশে জনসংখ্যা যে হারে বাড়ছে, এটা কমে আসবে, কমবে তো না, মানে বাড়তেই থাকবে, তারপরে একটু কম নিয়ন্ত্রণে আসবে। তাহলে আপনি যদি চান, তাহলে আপনি বলছেন তাহলে কাল দিন পরে আপনারা আসুন। আপনার বাড়িটা কোন জায়গায় আমাকে একটু দেখান। এই সামনে বাড়িটা, ওই যে সামনে বাড়িটা, জি জি, এই বাড়ির পরেটাই, একটু কাছে যা একটু দেখা দেন, আমরা নামটা শুনে যাব। আপনার নামটা কি ভাই? আচ্ছা আচ্ছা ভাই, চলেন একটু ভাই দেখে আসি। আসুন ওই সামনে বাড়ি। আচ্ছা কি ব্যাপার কি আপনারা? আরে তুই আমার দুইটা মেয়ে মানুষ করে ভালো, আমরা একটু ভাই না
আরে ভাই কইও না এই আপারা হ্যাঁ এই যে সন্তান মানে পরিবার থেকে আইছে কি ঘটনা কি পান খাইতেন কিছু দিন রে বুঝা বুঝা কম তেলা শুনি পান না ভাই মনে করলাম এর মানে টক পাতা যেমন যেন গন্ধ আসলে তো নাকে দেখলাম ভালো খাই নাকি দাদারা কিসের জন্য আসিস কিসের জন্য আছিস তাহলে এক কাজ কর তুই ভাইয়ের সাথে যা যায়া আপনারা ওখানে চলে আসছেন এখন কি আছে সেই কথা আমি শুনে গেলাম কি দরকার গ্রামে আসছি কি গন্ধ ভাই আপনারা কিসের জন্য আসছেন আমার এই ভাই সরল সোজা লোকে যে মোবাইলটা চুরি করে নিবেন নাকি কিছু বুঝতে দিন আমরা চাচ্ছি যে জনসংখ্যা যাতে না বাড়ে বাড়বে কিন্তু অত না মনে করেন যে দৌড়া চলে যাবে এরকম না আস্তে আস্তে বাড়বে কারণ এই দেখেন যে জিনিসপাতির যা দাম বাড়ছে জমি জমা দেখেন এখানে বাড়ি হয় নাই দুদিন পরে দেখবেন যে আমরা এসে দেখবো এখানে বাড়ি করা শুরু বুঝেছি বুঝেছেন ঘটনা হচ্ছে যে আমি তো আপনার কি ছেলে নিয়ে বন্ধ করে দেন একবারে তারপরে বউয়ের পেটে বাচ্চা না না যাবো ভাই আমাদের সাথে মেডিকেলে যাবেন আমাদের মেডিকেল আছে মেডিকেলে যাবেন মেডিকেলে গেলে আপনারা দুজন একসাথে যাবেন সমস্যা নাই তাহলে একটা কাজ করেন আমি কি আপনি যাই আর আপনি একটু আমার সাথে চলেন আমার বাড়ির সাহেব বউ আছে তো কথাবার্তা বলে তারপরে নিয়ে যান আচ্ছা তাহলে তুই ফোন দিস হ্যাঁ তাহলে আমি আমার বউ আবার যা কবি তাই শুনবি আমার বউ আবার একটু পেঁয়াজ গোসল আছে তো বুঝছি সমস্যা নেই আমি কি খুশি হচ্ছি বুঝছেন তা কাজ আমি জানি আমার বইটা দিয়ে যাই কত দূর যেতে সামনে আমরা এদিকে যাই এদিকে আইলাম আমরা হপায় ও কি যে অবস্থা আজকে সকালবেলায় বাজার ভালো বুঝছেন বাচ্চা হবে কেন ভাই বাচ্চা আমরা বন্ধ করে দিই বাচ্চা না হয়
আপনি এতগুলো বাচ্চা দিয়ে আপনি কি করবেন? ছয়টা আরাকটা নিলে সাতটা হয়ে যাবে। ভাবি ডাকবেন? হ্যাঁ ভাবি ডাকবেন। আমি ভাবি তো নাই। হ্যাঁ ভাবি তো নাই। ভাবি নাই আর আজ তো বিয়ে হরি নাই, বউ থাকে না। হ্যাঁ বউ থাকে না। বাচ্চা কাচা দেই।